পৌঁছেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার প্রিয় রেনবো মিডিয়ার শ্রোতা বন্ধুরা, আমি কমলেশ। আজকের গল্পের শুরুতে আপনাদের জানিয়ে দিই, এই গল্পটি কিন্তু নতুন গল্প নয়, এটি একটি পুনঃপ্রচারিত গল্প। এই গল্পটি এর আগে আমাদের চ্যানেলে প্রায় 30,000 শ্রোতা শুনেছেন এবং গল্পটিকে সবাই খুব পছন্দ করেছেন। গল্পটি আমাদেরও খুব পছন্দের, তাই আপনাদের সামনে আবার নিয়ে এলাম গল্পটি। এছাড়াও আপনাদের নতুন গল্প শোনাতে না পারার আরেকটি কারণ হলো, জেমস এডলিসেজের লেখা শক ট্রিটমেন্ট গল্পের সিরিজ তৈরি করতে আমরা নতুন গল্প তৈরিতে হাত দিতে পারিনি। তবে আগামী শনিবার থেকে, অর্থাৎ পরের পর্বে, অবশ্যই আপনাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হব। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারে আজ শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প গুরুমা। পরাশর বাবুরা আমাদের পাশের বাড়িতে ভাড়া এসেছেন মাত্র 6 মাস, কিন্তু এরই মধ্যে মা বা মা ঠাকুরুনের মহিমা শুনতে শুনতে প্রায় কান ঝালাপালা হয়ে গেল। যদি ভাড়াটে বাড়ি পাওয়া ঈশ্বর দর্শনের মতোই অবিশ্বাস্য ঘটনা না হতো, তাহলে হয়তো এতদিন আর একটা বাড়ি দেখে উঠে যেতুম। অবশ্য ঠিক গুরুমা বলতে যা বোঝায়, ইনি নাকি তা নন, অর্থাৎ গুরুর স্ত্রী নন, ইনি নিজেই গুরু। নেহাত সাদাসিধে ধরনেরও নন, রীতিমতো গেরুয়া ধারিণী সন্ন্যাসিনী। বিরক্ত বোধ যেমন করতুম, কৌতূহলও একটু হতো বই কি। কথায় কথায় মা, ফুটফুটে মেয়েটি পরাশর বাবুর, বছর 16-17 বয়স, এদিকে খুব ঠান্ডা, ঘর কন্যায় মন আছে, ফার্স্ট ক্লাসে পড়ছে, মানে ক্লাস 10 আজকালকার। বিনা মাস্টারেই পড়ে গত বছর ক্লাসে ফার্স্ট হয়েছে। এক কথায় বেশ মেয়েটি, শালার জন্য এমনই একটি মেয়ে খুঁজছিল। কিছুদিন দেখে দেখে একদিন প্রস্তাব করেই বসল। শালাও MA পাস, সরকারি চাকরি করছে, পাত্র হিসেবে খুবই লোভনীয়। যে কোনো পাত্রীর পিতারই শুনলে চমকে ওঠবারই কথা। কিন্তু পরাশরবাবু বিনীত অথচ উদাসীনভাবে বললেন, এ তো আমার সৌভাগ্য রমেনবাবু, কিন্তু মা না এলে তো কিছু হবার জো নেই। কথাবার্তা না হয় তিনি এলে হবে, আগে আপনারা ছেলে দেখুন, বিয়ে দেবেন কিনা সেটা ভাবুন, দেনা পাওনা কিছুই হতে পারবে না, যা করবেন তিনিই করবেন, আমি কিছুই বলতে পারবো না। সহাস্যে উজ্জ্বল চোখ দুটি মেলে চাইলেন পরাশরবাবু, পরিপূর্ণ প্রসন্নতা মুখে চোখে। হঠাৎ মুখে এসে গেল, দৈনিক খাওয়া দাওয়াটা কি তার নির্দেশে করেন পরাশরবাবু? আর ছেলে মেয়ের অসুখ হলে কী হয়, অনুমতি নিয়ে ডাক্তার দেখান? পরাশরবাবু কিন্তু একটুও ক্ষুণ্ণ হলেন না, হেসে বললেন, প্রায় তাই, তবে মোটামুটি এসব ব্যাপারে তার নির্দেশ নেওয়াই আছে। আর ভারী অসুখ করলে তো তাকে জানাতেও হয় না, তিনি নিজেই এসে পড়েন, তারপর যা করার তিনি নিজেই এসে পড়েন। যোগ বলে নাকি, কণ্ঠস্বরে বিদ্রুপের সুরটা চাপতে পারলুম না। তা জানি না, কখনো জিজ্ঞেসও করিনি, তবে এসেও পড়েন ঠিক। সেবার বকুলের টাইফয়েডের সময় 3 দিনের দিনই এসে পড়লেন, তখন আমরা জানি সামান্য জ্বর, উনি এসেই বললেন, করেছো কি, এই যে টাইফয়েড, দুধ বন্ধ করো। 8 দিনের দিন রক্ত পরীক্ষা করে ডাক্তারও বললে তাই, টাইফয়েড। তারপর পুতুলের যেবার রক্ত আমাশা হলো, আমরা জানিও না মা কোথা, উনি নিজেই এলেন, কীসব ওষুধ দিলেন, মেয়ে দিব্যি সেরে উঠল। কাজেই অসুখ বিসুখ নিয়েও আর মাথা ঘামাই না আমার। কথাটা যে ঠিক বিশ্বাস হলো না তা বলাই বাহুল্য, তবুও মুখে ভক্তি ও বিস্ময়ের ভাব টেনে আনতে হলো। তার বলা শেষ হলে যখন বেশ গর্বিত স্মিত মুখে আমার দিকে চেয়ে রইলেন, তখন বললাম, তাহলে অবশ্য কথাই নেই, কিন্তু মা ঠাকুরুন যদি না থাকতেন, কি তিনি আপনার উপর বিচারের ভার দিতেন,
তাহলে এ পাত্র পছন্দ হতো তো? ওরকমভাবে কখনোই ভাবিনি রমেনবাবু। মা না এলে আমি কিছু বোধ হয় ভাবতেও পারব না। এই দেখুন না, আর একটি সম্বন্ধ এসেছে বর্ধমান থেকে। তাদের খুব ইচ্ছা, পাত্রের বাবা আমার অফিসেই কাজ করেন, সে ছেলেও এমএ পাস, কি একটা খুব বড় চাকরি করে, এখনই বুঝি 600 টাকা মাইনে নাকি, এমনি বললেন। শুনি উনি ভালো করে, মা না এলে তো শুনে লাভ নেই, বুঝলেন না? খুবই বুঝলুম, বুঝলুম যে এ পাত্রেই আমার শালার অদৃষ্টে জুটবেন। যাক, তবু মার সম্বন্ধে কৌতূহলটা যেন বেড়েই যাচ্ছে ক্রমশ। বললুম, তা মা কবে আসবেন কিছু জানেন? কিছু লিখেছেন তাকে? কি করে লিখব, কোথায় আছেন তিনি তা তো জানি না, কোথাও তো বাঁধা ঠিকানা নেই, আজ এখানে কাল ওখানে ঘুরে ঘুরে বেড়ান। শেষে শুনেছিলুম ভাগলপুর গেছিলেন, সেও তো মাসখানেকের কথা। তবে তিনি আসবেন কি না কি করে জানবেন? দরকার মনে করলেই তিনি আসবেন, তিনি যদি না আসেন তো বুঝব এখন দরকার নেই। এমন মানুষকে যুক্তিতর্ক দিয়ে বোঝাতে যাওয়া বৃথা, সুতরাং সে চেষ্টা করলুমও না। তবে মাকে দেখবার বাসনা 16 আনার ওপর 18 আনা চেপে রইল, কিন্তু তিনি ইচ্ছে না করলে তো হবার জো নেই। দিন সাতেক পরে সকালে বসে চা খাচ্ছি, গৃহিণী এলেন প্রায় লাফাতে লাফাতে, এমন গায়ের কাছে এসে দাঁড়ালেন যে খানিকটা চা চলকে আমার লুঙ্গিতে পড়ে গেল। কিন্তু এসব তুচ্ছ ব্যাপারে কোনোদিনই তার লক্ষ্য নেই। এইটুকু আসবার উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে বললেন, ওগো শুনছো, ওদের সেই মা ঠাকুরুন এসছেন। কড়া রকম একটা ধমক দেব বলে মুখ তুলেছিলাম, কিন্তু সে কথা আর মনে রইল না, মুখ দিয়ে বেরিয়ে গেল। কবে, কখন, কে বলল তোমাকে, কি করে জানলে? এই মাত্র দেখে এলুম, দেখবে এসো না। চায়ের পেয়ালা হাতে করেই দৌড়ুল। আমাদের শোবার ঘর থেকে ওদের বাড়ির ভেতরের উঠোনটা পরিষ্কার দেখা যায়। দেখি মা ঠাকরুন বাইরের রকেই বসে আছেন একটা আসনের ওপর, আর পরাশর বাবুরা সপরিবারে ঘিরে ছেকে ধরেছেন। যেরকম ভাবভঙ্গি এদের, ইনি যে সেই অদ্বিতীয়া মা সে সম্বন্ধে আর কোনো সংশয় রইল না। ভালো করে তাকিয়ে দেখলুম, এদের মাথা বাঁচিয়ে দেখা শক্ত, তবু একটু অপেক্ষা করতে সবটাই দেখা গেল। নিতান্ত বেঁটে খাটো একরত্তি মানুষটি, গায়ের বর্ণ শ্যাম, চেহারার মধ্যে কোনো অসাধারণত্ব নেই, শুধু চোখ দুটি আয়ত এবং তার দৃষ্টি অত্যন্ত গভীর, মর্মের মধ্যে পর্যন্ত সে চাহনি পৌঁছয়। কেমন যেন ভয় ভয় করে সেদিকে চাইলে। স্বামী স্ত্রী অবাক হয়ে তাকিয়ে আছি, মা নিজেই একবার মুখ তুলে চাইলেন, সেই দৃষ্টি অনুসরণ করে পরাশর বাবুও আমাকে দেখে হইচই করে উঠলেন। এই যে রমেন বাবু, আসুন, মা এসে গেছেন। অগত্যা চায়ের কাপ নামিয়ে রেখে তখনই যেতে হল, অফিসের তখনও ঢের দেরি, সে অজুহাত চলবে না। তাছাড়া এমনিতে ওরা এত ভদ্র, আঘাত দিতেও কষ্ট হয়। গিয়ে প্রণামও করতে হল, লাল কাপড় পরেন, ঠিক লাল নয়, হয়তো রক্তাভ গেরুয়া বলা চলে, কারণ ওরই মধ্যে আরও গাঢ় লাল পাড়টা নজরে পড়ল। হাতে রুদ্রাক্ষের বালা এবং তাগা, সিঁথিতে সিঁদুর নেই, কপালে অহল্যাবাই ধরনের চওড়া রক্তচন্দনের টিকা, তারই ওপর একটু ভস্ম বা বিভূতির চিহ্ন। কোন সম্প্রদায়, কেমন সন্ন্যাস, তান্ত্রিক না অন্য কিছু, কিছুই বোঝবার উপায় নেই। সধবা কি বিধবা কিংবা কুমারী, তাই বা কে জানে। পরাশর বাবুকে জিজ্ঞেস করতেও সাহস হয়নি, করলেও সদুত্তর পেতম কিনা সন্দেহ, হয়তো শুনতুম। তা তো জানি না, জিজ্ঞাসা তো করিনি। এসে সদ্য চা পান শেষ করেছেন, সামনে খালি পাথরের কাপ, তার পাশে রেকাবিতে গোলাপ জলে ভেজানো ন্যাকড়ায় ঢাকা পান। আমি প্রণাম করতে কোনো আশীর্বাদও করলেন না, অন্তত ঠোঁট নড়ল না, সাধুদের ধরনে চোখ বুঝে প্রতি নমস্কারও করলেন না, বরং সেই মর্মভেদী দৃষ্টি তুলে একবার আমার আপাদমস্তক নিরীক্ষণ করে রেকাবি থেকে একটা পান তুলে মুখে দিলেন। পরাশরবাবুর একেবারে আহ্লাদে গদগদ অবস্থা, বললেন, মা ইনি সেই রমেনবাবু, এর কথাই আপনাকে বলছিলুম, বলুন না সেই যা বলছিলেন। মা এবার কথা বললেন,
মৃদু ধমক দিয়ে বললেন, ছি পরাশর, ওরা হলেন পাত্রপক্ষ, ওরা বারবার কথা পারবেন কি? একবার দয়া করে বলেছেন এই ঢের, আমি দুপুরবেলা ওর স্ত্রীর কাছে গিয়ে কথা পারব এখন। ওর এই বিবেচনায় খুশি না হয়ে পারলুম না। এতক্ষণ যে একটা বিদ্বেষের ভাব পোষণ করছিলাম সেটা খানিকটা কাটল। বললুম, না না, তাতে কি হয়েছে, এ তো আপনা আপনির মধ্যেই। বকুল মেয়েটিকে আমার বেশ লাগে, তাই বলেছিলুম আমার শালা প্রদোষের কথা। তা সে তো শুনলুম উনি ঢের ভালো সম্বন্ধ পেয়েছেন অন্য জায়গা থেকে। মা যে নাকচ করে দিয়েছেন, সহজভাবেই বললেন পরাশর বাবু। কেন, বিস্মিত না হয়ে পারি না, সে তো যা শুনেছিলুম খুব ভালো পাত্র। তবে কি সেসব মিছে কথা? মা ঠাকুরুন শান্ত কণ্ঠে বললেন, না বাবা, মিছে কেন হবে, তাদের আমি জানি, ভালো পাত্র ঠিকই, তবে কি জানো বাবা, বড্ড ভালো পাত্র, বৈবাহিক সম্পর্ক অসমান অবস্থায় করতে নেই, তাতে কোনো পক্ষই সুখী হয় না, সেখানে মেয়ের বিয়ে দিতে পরাশরের প্রাণান্ত হবে, অথচ ওর তত্ত্ব তাবাস তাদের পছন্দ হবে না, তারা নাক তুলবে, আমার ইচ্ছা সমান সমান ঘরেই করি। অবশ্যই আমি জানি না আপনার শ্বশুর বাড়ির অবস্থা কেমন। আমাকে আর আপনি কেন বলছেন মা, বিনয় করেই বলি, আমার শ্বশুর বাড়ির অবস্থা চলনসই। এখানে কালীঘাটে একটা মাথা গোঁজার জায়গা আছে, ছোট দোতলা বাড়ি, তাছাড়া দেশেও কিছু বিষয় আশয় আছে, গিয়ে বসলে একটা ছোট সংসার চলে যায়। এমএ পাস, সরকারি অফিসে ঢুকেছে, 1,250 টাকা মাইনে পায়। ওর ছোট ভাইটি নেভিতে ঢুকেছে, তারও প্রসপেক্ট ভালো। এ তো বেশ ভালো সম্বন্ধ বাবা, তোমাদের পক্ষ থেকে মেয়ে পছন্দ করবেন কে? ধরুন আমি আর আমার স্ত্রী, তা দুজনেরই আমাদের পছন্দ, কাজেই সে কথা আর উঠবে না। এখন আপনি পছন্দ করলেই কথা এগোতে পারে। তাহলে চলো না পরাশর, একদিন ওর স্ত্রীকে নিয়ে ওর শ্বশুর বাড়ি যাই। বেশ তো, যেদিন বলবেন সেদিনই নিয়ে যাব। আপনি তাহলে মন ঠিক করুন, আমি আবার আসবোক্ষণ। আজ তাহলে আসি, আবার অফিস আছে তো। যাও বাবা, নিশ্চয়ই, ভাত পিককে আগে। এবার প্রণাম করতে সস্নেহে তিনি দাঁড়িয়ে হাত দিয়ে গুরুজনের মতোই সে হাত মুখে তুলে চুমু খেলেন। পাত্র মা পছন্দ করলেন, পরাশর বাবু তো নির্বিকার, না কি হ্যাঁ তার পছন্দ হয়েছে কি না কিছুই বোঝা গেল না। আমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করল, তার সেই এক জবাব, ও আমি ভেবেও দেখিনি রমেন বাবু, আমি তো পছন্দ করতে যাইনি, সঙ্গে গিয়েছিলুম মাত্র, ভালো মন্দ আমি বুঝি না, সব ওকে ছেড়ে দিয়েছি, উনি যদি ভালো বুঝে থাকেন তো নিশ্চয়ই ভালো। তবু আপনার মেয়ে তো? কিছু না, সব ওর, আমি আমার স্ত্রী ছেলে মেয়ে সবাই ওর সন্তান, আমার কাছে মা আর জগন মাতা এক হয়ে গেছে রমেন বাবু, সে বিশ্বাস না থাকলে দীক্ষা নিয়ে লাভ নেই। যাক, মার যখন পছন্দ হয়েছেই তখন ওকে আর উত্তক্ত করে লাভ কি, তাহলে দেনা পাওনা? সেও উনি কি চান ওকেই বলুন। কিন্তু আপনি কি দিতে পারবেন সেও কি উনি জানেন? নিশ্চয়ই, এটুকুও জানবেন না? তা বটে। তবে মাকে কিছু বলতে হলো না, মা নিজেই কথা পাড়লেন, বাবা, বকুলকে যখন তোমরা দয়া করেছই তখন আর দেরি করে লাভ কি, তোমাদের ঘরে জাতীয় চলে যেতে পারে সেই ব্যবস্থাই তাড়াতাড়ি করে ফেলো। অর্থাৎ দেনা পাওনার কথাটা যথেষ্ট সংকোচের সঙ্গেই কথাটা পাড়তে হলো। কিন্তু এইবার দেখলাম মা সংসার ত্যাগিনী সন্ন্যাসিনী বটে, তবে উদাসীনী নন, দরদস্তুর বেশ ভালোই করতে পারেন। প্রতিটি ব্যাপারে এমন কষাকষি করলেন যে আমাদের স্বামী স্ত্রীকে ক্রমেই তালিকা সংকোচন করতে হলো। এমন লোকের ওপর সত্যিই সব ছেড়ে দিয়ে লাভ আছে, এত সাংসারিক বুদ্ধি পরাশর বাবুর নেই, তিনি হলে অনেক বেশি দিতে রাজি হয়ে যেতেন। মা ঠাকুরনের দৃষ্টি শুধু অন্তর্ভেদী নয়, বহুদূর প্রসারীও বটে।
একদিন আর থাকতে পারলাম না, বলেই ফেলল। বিয়ের তখন দিন স্থির হয়ে গেছে, দেনা পাওনা মোটামুটি সব মিটে গেছে। তবে মা ঠাকুরন প্যাঁচ কষেছেন দেখে একটু রাগও হয়েছিল বোধ হয়। ঘর থেকে সবাইকে চলে যেতে বললাম, মা আপনি তো সন্ন্যাসিনী কিন্তু সাংসারিক বুদ্ধি তো আপনার কারুর চেয়ে কম নয়। কম হবে কেন বাবা, সংসার চিনে দেখে তবে তো ছেড়েছি। কিন্তু এখন তো ছেড়েছেন, তবে এসব কচকচিতে থাকেন কেন? এদের তো ছাড়তে পারিনি বাবা, এদের কল্যাণের জন্যই এইসবে থাকতে হয়, এরা যে সম্পূর্ণ আমার ওপরই নির্ভর করেছে। তবু কিরকম লাগে না? কেন লাগবে বাবা, আমি যদি এদের ছেড়ে হিমালয় গিয়ে থাকতুম তাহলে কিরকম লাগতে পারত? তুমি তো লেখাপড়া জানা ছেলে বাবা, পুরাণ নিশ্চয়ই পড়েছ। সেকালে রাজারাজড়ারা যেখানে থাকতেন সঙ্গে পুরোহিত থাকত, পাণ্ডবরা বনে গিয়েছিলেন তাও পুরোহিত সঙ্গে ছিল। তারা অনেকেই গৃহী ছিলেন না বাবা, কিন্তু গৃহীদের চেয়ে ভালো বুঝতেন বলেই গৃহীরা তাদের ওপর নির্ভর করত, তারাও গৃহীদের ছাড়তে পারতেন না। কথাটার ভালো রকম সদুত্তর দিতে পারি না, তবু কৌতূহল বেড়েই যায়, খোঁচা দেবার লোভটাও থামে না। প্রশ্ন করলুম, এমন তো আপনার অনেক শিষ্য আছে, তাঁদের সকলকেই তো দেখতে হয়, তবে সাধন ভজন করেন কখন? সবাই তো পরাশরের মতো নির্ভর করে না বাবা, দেখতে হবে কেন? আর সাধন ভজন? এই বলে হঠাৎ থেমে গিয়ে মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তখন আমরা ওই দুটি মাত্র প্রাণী ঘরের মধ্যে, আমার স্ত্রী অন্যত্র ব্যস্ত, ছেলেমেয়েরা খেলতে গেছে, মা আমাদের বাড়িতেই বসে আছেন, সুতরাং খুবই নির্জন চারদিক। সেই নিস্তব্ধতার মধ্যে বহুক্ষণ স্থির হয়ে বসে থেকে পুনশ্চ প্রশ্ন করি, থামলেন কেন মা? সাধন ভজন কিছু নেই বাবা, এটা শুধু ভেগ। কি যে বলেন, আমিও পাল্টা বিনয় করি, যদিও মনে মনে ওই বিশ্বাসটি বদ্ধমূল। না বাবা, অকারণ মিছে বলবো না, এটা ভেগই। এ ভেগ না নিয়ে কি বা উপায় ছিল? অল্প বয়সে বিধবা হয়েছি, নিকট আত্মীয় বলতে কেউ নেই, যার বাড়ি যেতুম গলগ্রহ হয়ে থাকতে হতো, ঝিয়ের মতো খাটতে হতো, অথচ ঝিয়ের মাইনেটা পেতুম না, পাছে ঝি ছেড়ে চলে যায় বলে ঝিকেও সমীহ করে চলে আজকাল, সে ভয়ও থাকতো না আমার সম্বন্ধে। সেই অবস্থায় দিশাহারা হয়েই গিয়েছিলুম গুরুর কাছে, তিনি এই কাপড় হাতে দিয়ে বললেন, এই তো রক্ষা কবচ দিলাম মা, নিরাপদে এবং সুখে থাকতে পারবে। শিউরে উঠে বললুম তাকে, কিন্তু বাবা এ যে লোক ঠকানো। তিনি বললেন, লোক ঠকানো কেন হবে মা, তুমি রীতিমতো দীক্ষা দিও, আমি তোমায় সব শিখিয়ে দিচ্ছি, আর যাদের শেখাবে প্রাণপণে তাদের উপকারের চেষ্টা করো, তাহলেই আর কোনো ঋণ থাকবে না। তবু সংকোচের সঙ্গেই বললুম, কিন্তু বাবা এ তো ছদ্মবেশ। তিনি বললেন, সে তো অল্পবিস্ত সকলেরই বটে, ভগবানের থিয়েটারে সবাই আমরা এক একটা মুখোশ পরে নেমেছি, এক একটা পার্টে সেজেছি বই তো নয়। এই আমার সত্য পরিচয় বাবা। মা থামলেন, আমি তো অভিভূত, বললাম, এসব কথা কি শিষ্যদের বলেছেন? সবাই তো শুনতে চায় না, শুনলেও বিশ্বাস করে না, পরাশরকে বলেছি বিশ্বাস করেনি, ভেবেছে এই সত্যটাই আমার মিথ্যা মুখোশ। আশ্চর্য, যতদিন একে সন্ন্যাসিনী বলে জানতুম ততদিন এর আচার আচরণ ভেক, ছদ্মবেশ, লোক ঠকানো ব্যবসা, এই কথাই ভেবেছি বা আকারে ইঙ্গিতে সেই খোঁচা দিতে চেষ্টা করেছি, কিন্তু এখন ইনি সেইটা স্বীকার করাতে আর বিশ্বাস হলো না। এখন মনে হলো এটাই ওর বিনয়, ওর যথার্থ সন্ন্যাসিনী রূপটিকে আমাদের চোখের আড়ালে রাখতে চান, আমাদের এড়িয়ে পা পিছলে বেরিয়ে যেতে চান। খানিকক্ষণ চুপ করে থেকে প্রবল বেগে ঘাড় নেড়ে বলি, আপনি আমাকে হয়তো পরীক্ষা করছেন, কিন্তু আমি অত বোকা নই, পরাশরবাবু যে বলেন বিপদের সময় বা প্রয়োজনের সময় ঠিক আপনি এসে হাজির হন, সেটা তো মিছে নয়। মা হাসলেন মধুর হাসি, বললেন, ওটা নিতান্তই দৈবের যোগাযোগ বাবা,
এসে পড়েছি দুবার এই মাত্র, অনেক দেখেছি তাই দু চারটে রোগের চেহারা দেখলেই চিনতে পারি, দু একটা টোটকা ওষুধ জানি। কিন্তু এই যে বকুলের বিয়ের ব্যাপারটা, পরাশরবাবু বলেছিলেন সময় হলেই তিনি আসবেন, তাই তো এলেন। দূর বোকা ছেলে, ওর আবার সময় কি, বকুলের কি বা বয়স, দু বছর পরে বিয়ে দিলেও তোমরা বলতে ঠিক সময়। যখন দুটো জায়গা থেকে সম্বন্ধ হচ্ছে তখনই বা আপনি এলেন কি করে? বকুল যা মেয়ে, বহু জায়গা থেকেই সম্বন্ধ আসত। এই বলে আরেকটু হেসে তিনি উঠে পড়লেন। আমি মা সম্বন্ধে রীতিমতো দ্বিধায় পড়লাম, কোনটা মিছে আর কোনটা সত্যি কিছুতেই ঠিক করতে পারলাম না। সেদিন থেকে শ্রদ্ধার ভাবটাই বেড়ে গিয়েছিল বটে, কিন্তু যখন দেখলাম পরাশরবাবুর সঙ্গে ঘুরে ঘুরে বিয়ের বাজার করলেন, বিয়ের দিন সমানে হালুইকরদের পেছনে লেগে রইলেন, শেষ পর্যন্ত নিপুণা গৃহিণীর মতো ফুলশয্যার তত্ত্ব গুছিয়ে পাঠিয়ে নিজেও পরাশরবাবুদের সঙ্গে নিমন্ত্রণ রাখতে গেলেন, তখনও সে ভাবটা রাখা একটু কঠিন হয়ে পড়ল। হিসাব নিকাশ টাকা করি সব তার হাতে, মায় বিয়ে চুকলে মেরাপোয়ালা ডেকোরেটার সকলকার বিল কেটে দাম ঠিক করে দিয়ে তবে তিনি গেলেন। ঘোর বিষয়ী এবং সংসারী, একটু কৃপণ, আমাদের জানালা থেকে ও বাড়ির ঘর দেখা যেত। দেখে দেখে গৃহিণী বিরক্ত হয়ে বলতেন, রক্ষে করো সন্ন্যাসীতে অরুচি, ওর চেয়ে আমরা ঢের বেশি বৈরাগী। কথাটায় আমার মনেও তখন সায় জাগত, হয়তো উনি নিজের সম্বন্ধে সত্যি কথাই বলেছেন। সেইটাই একটা কৌশল, জানেন যে নিজের দোষ আগে থাকতে নিজে স্বীকার করলে লোকে বিনয়ে ভাবে। বকুলের বিয়ের মাস কতক পরে হঠাৎ একটা প্যাঁচে পড়ে গেলাম, ফেলমারা ব্যাংকের ব্যাপার, আমারই টাকা, অথচ আমি নানা চক্রান্তে চোরের পর্যায়ে পড়ে গিয়েছি। মানসম্ভ্রম সব বুঝি যায়, সেই সঙ্গে গৃহিণীর সবগুলি গয়নাও, তাতেও পার পাব কিনা সন্দেহ। কোথাও যখন কোনো আলো দেখতে পাচ্ছি না, গৃহিণী আহার নিদ্রা ত্যাগ করেছেন, আমারও প্রায় সেই অবস্থা, হঠাৎ শুনলুম ও বাড়িতে মা এসেছেন। পরাশরবাবু আমার এই বিপদের খবরটা জানতেন, কিন্তু গরিব কেরানি, মেয়ের বিয়ে দিয়ে প্রায় সর্বশান্ত, কোনো সাহায্য করার উপায় ছিল না। এখন মা আসতে তিনি যেন অকস্মাৎ বল পেলেন, বাড়ি থেকে চেঁচামেচি করে ডাকলেন, রমেনবাবু রমেনবাবু শীঘ্রই আসুন, মা এসে গেছেন, আর ভয় নেই। মা এসেছেন, ওদের মা, আমার কী বা করবেন, তবু যেতে হল, বিরক্তি সহকারেই গেলাম। আমি মরছি নিজের জ্বালায়, এমন সময় এইসব পাগলামি কি ভালো লাগে। যেতেই পরাশরবাবু বললেন, কেমন বলিনি, মা ঠিক সময় আসেন, বলুন তো কি আপনার ব্যাপারটা, খুলে বলুন, কিছু সংকোচ করবেন না। আচ্ছা মুশকিল তো, এসব ব্যাপার মেয়ে ছেলেকে বোঝাই কি করে, আর বুঝেই বা উনি করবেন কি, তবু বলতেই হলো, এরকম কোণঠাসা করলে না বলে উপায় নেই। যথাসাধ্য সংক্ষেপেই সব বললাম, মা স্থিরভাবে বসে শুনলেন, সামনে সেই প্রথম দিনকার মতো খালি পাথরের কাপ আর পানের রেকাবি। সব শুনে বললেন, ভৈরব ব্যাংক, আচ্ছা থিয়েটার রোডের সতীশ সেনকে ধরলে কিছু হয়? সে কি, চমকে উঠল, পুতুল আমাকেও এক কাপ চা দিয়ে গিয়েছিল, সেটা ধাক্কা লেগে পড়ে গেল। সতীশ সেনই তো সব মা, ও ইচ্ছে করলে এখনই মিটে যায় ব্যাপারটা। চলো এখনই একবার যাই, কিছু হয়তো একটা ব্যবস্থা হতে পারে। এই স্ত্রীলোকটি বলে কি, সতীশ সেন মহা কড়া লোক, কড়া এবং বদমাইশ, সে নাকি নিজের বাপকে খাতির করে না, এ সেই হাটে যাবে ছুঁচ বেচতে। তবু তখন আর আমার অত বিচারের সময় নেই, এক পা জলে। তখনই একটা ট্যাক্সি ডেকে আনল, মা সেই ধুলো পায়েই চললেন। বকুলের মা স্নান করে যেতে বলাতে উত্তর দিলেন,
না, সতীশবাবু শুনেছি সকাল করেই বেরিয়ে যায়, ঘুরে আসি আগে। আমার মনে তখনও কোনো আশা নেই, বরং মনে হচ্ছে যে এই দুর্দিনে ট্যাক্সি ভাড়াটাই বাজে খরচা। কিন্তু যখন দেখলুম মা বাইরে থেকে কোনো এত্তেলা না দিয়েই আমাকে সঙ্গে করে দোতলায় উঠে গেলেন, তখন একটু বিস্মিতই হল, বোধহয় সামান্য একটু ভরসাও হল। সতীশবাবু তার দোতলার অফিস ঘরে বসে কাজ করছিলেন, মাকে দেখে যেন লাফিয়ে উঠলেন। কি ব্যাপার মা, কতক্ষণ? উঠে এসেই একেবারে সাষ্টাঙ্গে প্রণাম। মা জাঁকিয়ে একটা চেয়ারে বসলেন, আমাকেও ইঙ্গিত করলেন পাশে বসতে। কিন্তু সতীশবাবু আর চেয়ারে বসলেন না, কার্পেটের ওপর মার পায়ের কাছটিতে ঘেঁষে বসলেন। এবার কতদিন পরে তোমার দয়া হলো বলো তো মা। সতীশবাবুর কণ্ঠে অভিমানের সুর। বড্ড ব্যস্ত ছিলুম বাবা, যাক সে কথা, তোমার আপিসের সময় আর আটকাবো না বেশিক্ষণ। এই ভদ্রলোকের একটা কাজ উদ্ধার করতে পারো কিনা দেখো দেখি একবার, বিনা দোষে বড় ঠেকে পড়েছেন। বিনা দোষে না ঠেকলে তুমি সুপারিশ করতে না মা, তা আমি জানি, আর তা না হলে তুমি আসতেও না। আপনার কি ব্যাপার বলুন তো। সংক্ষেপে সব কথা বলতে সতীশবাবু বললেন, ও এই ব্যাপার, আচ্ছা সে হয়ে যাবে। কি উপায়ে আমি উদ্ধার পেতে পারি তাও বলে দিলেন, এবং একটা দরখাস্ত লিখে আজই অফিসে নিয়ে গেলে তিনি তখনই আমাকে দায়মুক্ত করে দেবেন এমন প্রতিশ্রুতিও দিলেন। সকৃতজ্ঞ চিত্তে নমস্কার করে উঠে দাঁড়াতেই মাও উঠলেন। সতীশবাবু বিস্মিত হয়ে বললেন, ভেতরে যাবে না মা, তোমার বউ যে কান্নাকাটি করবে। সে পাগলিকে তুই বুঝিয়ে বলিস বাবা, বর্ধমানের রসময় চাটুর্যের মেয়ের খুব অসুখ, আজই একবার যেতে হবে। খবর পেলুম আমার ভরসায় একটা ডাক্তার পর্যন্ত দেখায়নি, কি পাগলের পাল্লায় যে পড়েছি সব, এই এগারোটার গাড়িতেই আমাকে যেতে হবে। সতীশবাবু একটু ঈর্ষিতভাবেই আমার দিকে চেয়ে বললেন, আপনি তো ভাগ্যবান, আপনার জন্য মা এত কাজের মধ্যেও কলকাতাতে ছুটে এসেছেন। আবার ওই সব পাগলামি সতীশ, মা সস্নেহে তর্জন করলেন। গাড়িতে যেতে যেতে আর নিজেকে সামলাতে পারলুম না, হেঁট হয়ে ওর পায়ে হাত দিয়ে বললুম, মা কেন যে এত ছলনা করেন, কত কি ভেবেছি আপনার সম্বন্ধে। ছি ছি, সে কথা মনে হলে গলায় দড়ি দিতে ইচ্ছে করে, কিন্তু কিন্তু আপনি কি দেখে আমায় এত অনুগ্রহ করলেন। আবার তুমি পাগলামি শুরু করলে বাবা, জ্ঞানবান ছেলে দেখে তোমাকে সত্যি কথাই বলেছি, মাকুড়া থেকে আসছি বর্ধমান যাব, নেহাত স্নানাহারের জন্যই পরাশরের বাড়ি এসেছিলাম। তুমি বিশ্বাস করো এর ভেতর আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই। তার কণ্ঠস্বরে এমন একটি সত্যের আভাস ছিল যে আবার সংশয়ে পড়ল। তবু বলল, কিন্তু এই তো সতীশবাবু ওই একই কথা বললেন, এনা সবাই বিশ্বাস করেন যে প্রয়োজন হলেই আপনি আসেন, সবাই কি বোকা। স্রেফ যোগাযোগ বাবা, আমারই ভাগ্য হয়তো এখনো বলবান, নইলে এমনই যোগাযোগ আমার অদৃষ্টে বারবার ঘটবে কেন। কিন্তু এ মিথ্যা সম্মানের বোঝা আমি যে আর বইতে পারছি না, ক্রমশই মিথ্যার বোঝা ভারী হয়ে উঠছে। মা একদৃষ্টে বাইরের দিকে চেয়েছিলেন, মনে হল যেন সে চোখে জল ভরে এসেছে। কিন্তু আর কথার সময় ছিল না, গাড়ি ততক্ষণে পৌঁছে গেছে, মা তখনই স্নান করে নিলেন। হয়তো তখনও কৌতূহল প্রবল, তাই দাঁড়িয়েই রইলাম, কি খান সেটা দেখে তবে যাব। মনে রগচরে এই চিন্তাই ছিল খুব সম্ভবত, বিশেষ করে যখন শুনেছিলাম যে উনি ব্রাহ্মণের মেয়ে তবু পরাশরবাবুদের হাতে ভাত পর্যন্ত খান, তখন ভালো মন্দ খাবার লোভেই এই সহজ ব্যবস্থা করে নিয়েছেন এই ছিল অনুমান। কিন্তু খেলেন দেখলাম পাখির মতো একগাল ভাত আর একটি কাঁচকলা সিদ্ধ,
একটু ঘি ও একটু দুধ, তার সঙ্গে কোনো রকম মিষ্টি পর্যন্ত নয়। এ কি হয়ে গেল? সবিস্ময়ে প্রশ্ন করি। স্মিত প্রসন্ন মুখে পরাশরবাবু বললেন, 12 মাসই উনি এই খান, আর এই একবার। মা হেসে আমার মুখের দিকে চেয়ে বললেন, তপস্যার জন্য নয় বাবা, শরীর ভালো থাকে বলে এমনি কম খাই, বেশি খেলেই যত অসুখ। মা তখনই চলে গেলেন, কিন্তু আমার দ্বিধা আজও কাটল না। কোনটা বিশ্বাস করব, মার কথা না মার কাজ? অথচ গাড়িতে সেদিন নিঃসংশয় সত্যের সুরটি তার কণ্ঠে বেজেছিল, সেই সঙ্গে একটা চাপা বেদনা। পারিপার্শ্বিকের বাঁধা মার খেয়ে নিরুপায়ের কণ্ঠে যে বেদনা বাজে, আমার স্ত্রী কিন্তু এবার তার পায়ে আছড়ে পড়বার জন্য প্রস্তুত হয়ে আছেন। কবে যে তিনি আসবেন তা জানি না। 3 বছর কেটে গেছে সেই দিনটির পর, জানবার উপায়ও নেই, কাউকে কোনো দিনই তিনি ঠিকানা দেন না, কোথায় কখন থাকেন তাও কেউ জানে না। গুরুমা গল্পটি এখানেই শেষ হল। ভূত নয়, গোয়েন্দা নয়, সাইকোলজিক্যাল থ্রিলারও নয়, তারপরেও যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে একবার লাইক করে দিন। নতুন শ্রোতা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তারপর কমেন্ট সেকশন তো আছে, সেখানে গিয়ে আপনারা লিখতে পারেন গল্পটি আপনাদের কেমন লেগেছে বা এই রকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করেছেন দেবলীনা ও কৌশিকের সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।